الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فطن বুলবুল কাতরন্নম বিনা হো চন্ন দহর মে কলিয়ো কা তবসম বিনা হো বলাগল উলা বিকমালিহি কশাফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি صلوا عليه وآله مجھے کچھ ملے یہ نہ اللہ ملے محمد کو جسے اللہ ملے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শিমলা পূর্বপাড়া শাহী মসজিদ শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী ওয়াজ মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে
কোরআনে কারীমের আলোচনা আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব আল্লাহ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর সাবলীল সুশৃঙ্খল মার্জিত কোরআনে কারীমের অনুষ্ঠানে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য বসার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই নিজের প্রশংসা তিনি নিজেই শুরু করে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর তাম সমস্ত কিছুর সব কিছুর প্রশংসা হবে, তিনি আর কেউ নন, তিনি আকাশ এবং জমিন গোটা বিশ্বের যত কিছু জগৎ আছে সমস্ত জগতের মাবুত হলো তোমার আল্লাহর জোরে সে বলেন সুবহানাল্লাহ। এভাবে প্রশংসা দায় করে আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় পরিষ্কার করে বললেন, কেন প্রশংসা দায় করবা? আরে প্রশংসা দায় করলে না কি হবে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন 14 নম্বর সূরা ইব্রাহিমের 8 নম্বরে পরিষ্কার করে জানায় দিলেন বিশ্ববাসীকে, শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন বিশাল আকাশ আর জমিন বিস্তীর্ণ জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আমিন আরো তোমাদের নিয়ামত বাড়ায় দিব। পক্ষান্তরে যারা নাকি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, যৌবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, এই সব নিয়ামত পার পরে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় সেদিন কঠিন শাস্তি দেওয়া হবে, জোরে সুরে বলেন নাউযু বিল্লাহ। এর জন্য প্রশংসা আদায় করবো কার? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের 45 নম্বর সূরা জাসিয়ার 37 নম্বর আয়াতে তিনি বললেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন প্রশংসা দেওয়া হবে তার জন্য যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আকাশ আর জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডর যা কিছু আছে এই সব কিছুর মালিক তোমার আল্লাহর প্রশংসা করা হবে, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য প্রশংসা দায় করা হবে? গোটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই জগতের মধ্যে আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠত্ব আকাশ আর জমিনের মধ্যে একজন নাই, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী 37 নম্বর আয়াতে তিনি বললেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুওয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা আসমান এবং জমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তোমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তো প্রশংসার একমাত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন।
অন্য জায়গায় বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আমিন বলেন জাগতিক জীবনে তোমাদের কি যা কিছু দেওয়া হয়েছে এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জিনিসের এক এক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। অতএব সাবধান হয়ে যাও দুনিয়াবাসী, তোমাকে যে নাজ নেমত আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন তুমি যদি শুকরিয়া আদায় না করো কিয়ামতের দিন মস্ত বড় আজাব নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে সুরে বলুন আমিন। আমার নবীর উপর যদি দরুদ পড়া হয়, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার আমার নামে দরুদ পড়ে, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। পৃথিবীতে কোন নেতা নেত্রী আছে যার নাম নিয়ে 10টা গুনাহ মাফ হয়? আমেরিকায় আছে, ইউরোপে আছে, ইন্ডিয়া আছে, পৃথিবীর কোথাও নাই। কিন্তু আমার নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমল নামা থেকে 10টি কবিরা গুনাহ মাফ করে দেন। শুধু মাফ করেন না, আমার নবী বলেন যে ব্যক্তি আমার নামে দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেন। 10টি সওয়াব লেখা হয়ে গেল, 10টি গুনাহ মাফ করে দেওয়া হলো। নবীজি বললেন শুধু তাই নয়, আমার নাম আর বরকতে আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিম থেকে বান্দার প্রতি 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দেয়। এই জন্য দরুদ কম পড়বো না বেশি পড়বো? বেশি পড়বো। এই দরুদের উসিলায়, আমার নবীর মহব্বতের উসিলায় হাশরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নাম থেকে জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে আমার নবীর মহব্বতের কারণে জান্নাতের দিকে ধাপিত করে দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমার নবীর প্রতি সবচেয়ে বেশি বেশি দরুদ পড়ব, ঠিক কিনা বলেন ভাইরা? আজকে আলোচনার বিষয় হচ্ছে, আমার আগে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রভাষক এম আব্দুল্লাহ সরকার ভাই, তিনি শেষে বসলেন বিশ্ব মুসলিম নির্যাতিত নিষ্পেষিত মুসলমানের একটু খণ্ডচিত্রে তিনি শেষে বর্ণনা করেছেন। এই বর্ণনা করার মধ্যে দিয়ে বিশ্ব মুসলিমের বিবেককে জাগ্রত করার জন্য সারা দুনিয়ায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধর বিকল্প কোনো কিছু নাই, ঠিক কিনা বলে? মুসলমানেরা যতদিন বিচ্ছিন্ন থাকবে ততদিনই মুসলমানদের পৃথিবীতে বিপদ হবে, ঠিক কিনা বলো? এই জন্য মুসলমানদের বিপদ মুক্ত থাকতে হলে ঐক্যবদ্ধর বিকল্প কিছু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোরআনে কারিমে তিনি আয়াত নাযিল করে রাসূলকে শোনায় দিয়েছেন, এই পৃথিবীর মুসলমানেরা যদি পরস্পর এক অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে মুসলমানদের বিপদ হবে। আর মুসলমান যখন ঐক্যবদ্ধ হবে আল্লাহ রাব্বুল আমিন আর শাসিম থেকে মুসলমানদের উপর রহমতের বিজয় তিনি দুনিয়ায় দান করে দিবে। এই জন্য সব ক্ষেত্রে মুসলমানদের ঐক্যবদ্ধতা হচ্ছে মূল ইউনিটি থিম থাকতে হবে, এটা থাকলেই আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন, ঠিক কিনা বলো ভাইরা? আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে সারা বিশ্বের যত ইউরোপ আমেরিকা সারা দুনিয়ায় যত বড় বড় শক্তিধর তাদের দাম্ভিকতা অহংকার কে তারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে, কিন্তু অহংকারকারীদের আমার আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকারের মাত্রা, সীমালঙ্ঘনের মাত্রা যখনই বেশি হবে আল্লাহর গজব ওই জালিম সম্প্রদায়ের উপর নাজিল হবে, ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত ছাড়া মুসলমানদের বিকল্প কোনো চিন্তা করা যাবে আমার ভাইয়েরা। মানুষ যেন
মাথা নত করে গোলামি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানব এবং সেন গোষ্ঠীকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষরা সব আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন গোষ্ঠীকে যে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি সেকেন্ড কোনো পারপাস নাই, উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো শুধুমাত্র তোমার রবের ইবাদত করা। কার ইবাদত করা? রবের ইবাদত করা। এই রবের নাম হচ্ছে আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। ভাইরা, আজকে আলোচনা হবে যে বিশ্বে যত দাম্ভিক এবং অহংকারী ছিল তাদের পতন কিভাবে হয়েছিল, আর এই অহংকারী দাম্ভিকতার সামনে যারা ঈমান নিয়ে দাঁড়িয়েছে এবং শাহাদত বরণ করেছে তাদের অবস্থাটা কি, আজকের আলোচনার বিষয় এটা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর যত বড় শক্তিশালী মানুষ হোক, যত শক্তিধর হোক, এই ওহির কিতাব এটা হচ্ছে লাইট, সব লাইটের সেরা লাইট, এটা হচ্ছে পাওয়ার হাউস। পৃথিবীর যত পাওয়ার হাউস আছে সকল পাওয়ার হাউসের শ্রেষ্ঠ পাওয়ার হাউস হলো আল কুরআনুল কারীম, জোরে সুরে বলে সুবহানাল্লাহ। মহাশক্তির উৎস, এর নাম হলো আল কুরআনুল কারীম। এটির বিকল্প পৃথিবীতে মুসলমানদের কোনো ভাবার কোনো কারণ ভাইরা। মুসা আলাইহিস সালাম তিনি নবী, ফেরাউন ছিল সবচেয়ে বড় জালিম পৃথিবীতে, ঠিক কিনা বলেন? ফেরাউন চেয়েছিল যে এই পৃথিবীতে আমার এই রাজত্ব চেয়ারকে তছনছ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো, এটা তার ধারণা কনসেপ্ট ছিল তার। ফেরাউন কোনোদিন চিন্তা করে নাই যে আমার এই সিংহাসনকে কেউ ভেঙে চুরমার করে দেবে। আরামে হাস্যজ্জ্বল ফেরাউন দাম্ভিকতা অহংকার গর্বের সহিত বসবাস করতেছিলেন, এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে সাইয়েদুনা মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমার আল্লাহ, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউনের কাছে জ্যোতিষী, রাজজ্যোতিষী, ডিটেকটিভ বেঞ্চ, সব চিফ, ফেরাউনের গোয়েন্দা বাহিনীর প্রধান বলল, হুজুর আকাশের তারকাগুলিকে গুনে গুনে দেখতে পেয়েছি আমরা, বনি ইসরায়েলের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম আসবে পৃথিবীতে, ওই সন্তান যদি জন্মগ্রহণ করে আপনার রাজত্ব, আপনার চিয়ান সিংহাসন সবকিছু ভেঙে চুরমার করে দিবে। সুবহানাল্লাহ। এই চেয়ারকে তছনছ করে দেওয়া হবে। ফেরাউন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মনে ভয় ধরে গেল, শত শত বছরের জালেম জুলুমবাজ জালিম সরকার, নিজেকে তিনি দাম্ভিকতার কারণে অহংকার করার কারণে তার কোনোদিন পতন হবে না এই চিন্তা করে চলতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ফেরাউনের, শোনো আমি আমার মুসাকে তোমার কাছেই পাঠায় দিব, শুধু পাঠাবই না তোমার রাজত্বকে ভেঙে চুরমার করে দিবে আমার বান্দা মুসা। আমার ভাইয়েরা, সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের রিপোর্টকে ফেরাউন যখন এই রিপোর্টকে ভালোভাবে গ্রহণ করলেন, ফেরাউন গোয়েন্দা বাহিনীর চিফকে ডেকে বললেন, শোনো এই পুত্র সন্তান যদি দুনিয়া আসে আমার তো খবর খারাপ হয়ে যাবে, অতএব কি করা হবে, এই পুত্র সন্তান যেন বনি ইসরায়েলের জন্মগ্রহণ করতে না পারে এই জন্য পুত্র সন্তান ঠেকাও। এই পরিকল্পনা কার? ফেরাউনের। পুত্র সন্তান ঠেকায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জালিম ফেরাউন, এই দাম্ভিক ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে কোনোদিনও চিন্তা করে নাই এই ক্ষমতার পাওয়ার তাকে ছাড়তে হবে, কারণ এই চেয়ারের সাহায্যে একবার পাইছে, কোনোদিনও এই চেয়ার ছাড়তে চায় না, সে মনে করে এই চেয়ার সারা জীবন তাকে সেভ করবে, ঠিক কিনা বলে?
আমার ভাইয়েরা, ফেরাউন যখন গোয়েন্দা বাহিনীর প্রধানকে সিআইডি কে বললেন বনি ইসরায়েলের প্রত্যেক ঘরে ঘরে সিআইডি লাগাই দাও, 144 ইম্পোজ করে দাও বাড়িতে বাড়িতে, আর বনি ইসরায়েলের কোন বাড়িতে গর্ভবতী মহিলা আছে তাদের খোঁজ খবর লাগাও। খোঁজ খবর লাগানো হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যেদুনা মুসা আলাইহিস সালামের মা কি মুসা আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে মুসা আলাইহিস সালাম চলে আসলেন। পৃথিবীর অন্যান্য নারীর উদাহরণ হলো সন্তান আসার সঙ্গে সঙ্গে পেট ফুলে যায়, ঠিক কিনা বলেন? আসার পরে কিন্তু গর্ভ ফুলে যায় নাকি, এরকম লেভেল থাকে গর্ভ কি হয়ে যায়? ফুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ভকে গোপন রাখলেন, পেট লেভেল আছে কিন্তু সন্তানও মুসা আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে ফেরাউন যখন দেখলো যে রিপোর্ট কি কয়, হুজুর ওই সন্তান তো পৃথিবীতে নিকটবর্তী সময় হয়ে গেছে। ফেরাউনের আগের চাইতে টেনশন বেশি, ফেরাউনের আর স্বাভাবিকভাবে ঘুম হয় আর ঘুম নেই, ফেরাউনের ঘুম নেই। অবিশ্বের মুসলমান সরব ফেরাউনের মতো যারা উত্তর সরি পৃথিবীতে বসবাস করছে, মায়ানমার, বিশ্বের চেসনিয়া, বসনিয়া, সুদান, ইরিত্রিয়ার যে সমস্ত জালিম পৃথিবীতে রয়েছে, তারা মনে করে আজীবন এই পৃথিবীতে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে, কিন্তু ফেরাউনের মতো যারা পরিকল্পনা করে তারা বোকার স্বর্গে বসবাস করছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, আজকে যদি মুসলমান মুসলমানের হতে পারত, মুসলমান যদি বিপ্লবী কণ্ঠে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব খুবাইবের উত্তরসূরি হিসেবে ময়দানে ভূমিকা পালন করতে পারত, ওই সামান্য কয়েকটা চাকমা খাটো ওগুলি মুসলমানদের গায়ে হাত দিতে সাহস করত না, ঠিক কিনা বলেন? কিন্তু যখন মুসলমানদের দুর্বলতা, মুসলমানদের ইমানের এতটা বেহাল অবস্থা, তখন ইহুদি খ্রিস্টান নাচারা ঐক্যবদ্ধভাবে বিশ্ব মুসলিমের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমি বলি যদি বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকতো, কোরআনের উপর যদি তিরেকে থাকতো, এই বিশ্বে মুসলমানকে ক্ষমতায় হাত দেওয়ার মতো পৃথিবীর কোন হাত জন্মে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্ব মুসলিমকে কোরআনে কারিমের আদল আসতে হবে, মুসা আলাইহিস সালামের যারা উত্তরসূরি হবে, খাব্বাব খুবাইবের উত্তরসূরি হবে, এই মুসলমান বিশ্ব একশতবার প্রমাণ করেছে মুসলমান জীবন দিতে পারে, কাফেরের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আজকে দুঃখ লাগে পরিত্রাণের বিষয় যখন আমরা দেখি বিশ্ব মুসলমানের এই বেহাল অবস্থা, এর জন্য দায়ী আর কেউ নয়, এই জন্য দায়ী মুসলমান, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা এই মুসলমানদের কি আল্লাহ রাব্বুল আমিন 4000 বছর আগে শিক্ষা দিয়ে দিলেন, মুসলমান যদি মুসলমানের মতো হও, ফেরাউন যতই পরিকল্পনা করুক আমার মুসার মতো শক্তি ঠেকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা কি ঘটনা ঘটে গেল, ফেরাউন যখন নিকটবর্তী সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন মুসা আলাইহিস সালামের মাকে বললেন, মুসা আমার শোনো, তোমার মধ্যে যে গর্ভস্থিত সন্তান আছে এই কথা তুমি কাউকে বলবা না, গোপন রাখবা, আর তোমার স্তন ফুলে স্ফীত হবে না, তোমার গর্ভ ফুলেও যাবে না, তোমার কোনো চিন্তা নাই। মুসা যখন দুনিয়া আসবে আমি আল্লাহ রাব্বুল আমিন মুসাকে নিরাপদে রাখবো, শুধু নিরাপদেই রাখবো না, ফেরাউন 144 জারি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা মুসাকে ফেরাউনের বাড়িতেই লালন পালন করব। আমার ভাইয়েরা সাইয়্যেদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া আসার যেদিন তিনি দুনিয়া আসবেন, গভীর রাত হয়ে গেল, তার মায়ের বান্ধবীর কাছে গিয়ে বলল, মা বান্ধবী শোনো, আজকে গভীর রজনী হয়েছে, তোমার কাছে একটা আমানতের কথা বলবো, গোপন কথা, এই গোপন কথা পৃথিবীর কোন মানুষের সামনে প্রকাশ করবা না আমানত। বান্ধবী বলল, ঠিক আছে, এই কথা কারো কাছে প্রকাশ করা হবে না, তুমি আমার কাছে বিশ্বাস করে তুমি এই কথা বলতে পারো। সাইয়্যেদুনা মুসা আলাইহিস সালামের মা যখন বললেন, ওই ধাত্রী মহিলা দেখলেন ফেরাউন তো ঘোষণা করেছে এই পুত্র সংবাদের, যে সংবাদ আমার কাছে এনে দিতে পারবে,
তার জীবনে যত দুঃখ কষ্ট যত অভাব যা কিছু আছে সব কিছু আমি ফেরাউন দূর করে দিব। এই লোক যখন তার ভিতরে ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই মহিলা গোপন রাখার শর্তে বলল, আমার আল্লাহ বললেন মহিলা তুমি যতই কিছু করো আমার বান্দা মুসার দিকে যখন তাকাবা তোমার সব রাগ আমি আল্লাহ দূর করে দিব। আমার ভাইয়েরা গভীরাত্রি হয়ে গেল, ধাত্রি প্রবেশ করলেন মুসা আলাইহিস সালামের বাড়িতে। ধাত্রি সাইয়্যেদুনা মুসা আলাইহিস সালামের মা যখন প্রসব করলেন, সন্তানকে যখন কোলে নিয়েছেন, এত সুন্দর এত সুন্দর চেহারা, জীবনে সে কত শিশু কে থেকে ধাত্রি অবস্থায় প্রসব করেছে, এত সুন্দর শিশুর চেহারা ধাত্রি কোনোদিনও দেখতে পায় নাই। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ধাত্রী বলেন যখন আমি মুসা আলাইহিস সালামের শিশু মুসা নবীকে কোলে নিলাম, কোলানের এই কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার কপালের দিক থেকে মনে হলো যে বিশাল একটা নূর চমকাইতেছে। সাইয়্যেদুনা মুসা আলাইহিস সালামের মা এই কথা যখন ধাত্রী বললেন যে তুমি তো লক্ষ্য করো নাই, তোমার সন্তানকে যখন বের করা হলো আমি দেখতে পেলাম তোমার সন্তানের এই কপালের এখান থেকে নূর চমকাইতেছে। ও মুসার মা শোনো, আমি মনে করেছিলাম যখন বাড়িতে ঢুকেছিলাম তখন মনে করেছিলাম এই শিশুটাকে আমি ফেরাউনের হাতে তুলে দিব, কিন্তু যখনই এত সুন্দর নিষ্পাপ শিশুকে দেখতে পেলাম যে এই শিশু এত সুন্দর শিশু কোনোদিনও দেখি নাই, নিশ্চয় পৃথিবীর কোনো স্বাভাবিক শিশু না। মুসার মা জেনে রাখো, আমি যে মনের মধ্যে আমার মধ্যে যে লোভ তৈরি হয়েছিল তোমার সন্তানকে দেখার পরে আমার মনের মধ্যে থেকে সেই লোভ দূর হয়ে আমি তার প্রতি মহাব্বত ভক্তি এবং ভালোবাসা তৈরি হয়ে গেছে। ভালোবাসা তৈরি করে দেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে জনপ্রিয়তা পৃথিবীর বুকে দেন, সারা পৃথিবীর কোন মানুষ চুল ধরে টেনেও তাকে জনপ্রিয়তা নষ্ট করতে পারবে, কিন্তু আমরা আমাদের হিংসা এত বেশি, একজন উপরে ওঠে আর একজন চুল ধরে টানে। আল্লাহ যদি তার মাথা ধরে টানে চুল ধরে টানে লাভ আছে? আপনারা বলেন লাভ আছে? এই জন্য আমাদের চিন্তা চেতনা থাকতে হবে ভালোর দিকে, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ভাইরা, যে কথাটি বলতেছিলাম, তার মা যখন দেখতে পেলেন যে সন্তান তো এসে গেছে, ফেরাউনের জ্যোতিষীরা বলল হুজুর, ফেরাউন বলল কি খবর, আকাশের তারকাগুনে কিছু পাইলা? হুজুর খবর তো খুব খারাপ। কি খারাপ? বলে এই সন্তান তো গত রাত্রেই দুনিয়ায় চলে এসেছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কি আর ঘুম আছে? টেনশন কমছে না বাড়ছে? বাড়ছে। যখনই শুনেছে বলো বলো কি? গোয়েন্দা বাহিনীর প্রধানকে ডাকলো, কি খবর? কয় হুজুর সব কিছু তো সিআইডি তো নিয়োগ করায় আছে, তো নিয়োগ করা আছে, শিশু আসলো কেমন করে? কয় হুজুর আমরা তো ধরতে পারতেছি, আমরাও কি করতে পারতেছি না, ধরতে পারতেছি। ফেরাউন বলল যে আমি কোনো কিছুই বুঝতে চাই না, এই শিশুর সন্তান যেমন করেই হোক আমি চাই। এ কথা বলার পর ফেরাউনের সিআইডি আগের স্থায়ীতে অভিযান কমছে না বাড়ছে? জোরে বলে অভিযান চালানো শুরু করছে, যে অভিযান সারা শিশুকে ধরবো আর শিশুকে হত্যা করব।
পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আমার আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো? এই যে লাইট জ্বলতেছে, আপনারা সব একত্রিত হয়ে এই সারা রাত ধরে যদি ফু দেন, একটা রড লাইট নিভাইতে পারবেন? পারবে। কিন্তু যদি ল্যাম্পও হয়, যদি কেরোসিনের তেল হয়, এক ফুতেই কিন্তু নিভা যাবে, কি কথা ঠিক কি? কিন্তু সারা রাত ধরে যদি আপনি একটা লাইটকে ফু দেন, ওই ইলেকট্রিশিয়ান সুইচ অফ করা পর্যন্ত লাইট সারা রাতেও ফু দিয়ে বন্ধ করা যাবে? ইহুদি খ্রিস্টান মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক, আমার আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যে ষড়যন্ত্র করে, তোমরা চাও লাইট দ্বারা তোমাদের মুখের ফুৎকার দ্বারা আমার দিনকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন চাই যে ওই লাইট ফুৎকার দিয়ে বন্ধ করা যাবে না, কারণ এই লাইটের সুইচ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, নবীজি তারা তো চায় তাদের মুখের ফুৎকার দ্বারা এই দিনকে নির্বাচিত করতে, দিনকে বন্ধ করে দিতে, কিন্তু আপনি জেনে রাখেন তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর নূরকে বন্ধ করার ক্ষমতা তাদের কখনো হবে না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই হবে না, এই নূর কি তারা বন্ধ করে দিতে চাইবে? কিন্তু নূর তো বন্ধ হবেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরকে আরো বেশি প্রজ্বলিত করে দিয়ে দিব। কাফেরেরা যতই অসন্তুষ্ট হোক, কাফেরদের এই যতই ষড়যন্ত্র হোক, কিন্তু এই নূরের লাইটকে বন্ধ করে দিতে পারবে? যে যারা মনে করেছে কিছু নাস্তিক মোর্তা এক হয়ে চেষ্টা করছে যে ইসলামের এই আলোকে নিভিয়ে দিতে, আমরা নাস্তিক মোর্তাদেরকে বলতে চাই এই বাংলার জমিন থেকে দিন ইসলাম মুছে দেওয়া যাবে, কারণ এটা সেই দেশ নয়, এটা হলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, কোন নাস্তিক মুর্তাদের ঠাই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলে? ভাইরা, মাঝে মাঝে ষড়যন্ত্র হয়, নারীর অধিকার নিয়ে কথা বলে, ভালো কথা, ভালো কথা বলুন, কিন্তু আপনারা বলেন বোরকা পরা সৌদি আরবের সংস্কৃতি, বোরকা পরা সৌদির সংস্কৃতি না, বোরকা পরা হলো মুসলমানদের অধিকার, বোরকা হলো ফরজে আইন, ঠিক কিনা বলে? যারা বলো বোরকা পরা সৌদি আরবের সংস্কৃতি, এটা সৌদি আরবের সংস্কৃতি না, এটা হলো মুসলমানদের ঐতিহ্য, ইসলামের আলো হলো পর্দার মধ্যে, যারা বলো বোরকার ভিতরে বোরকা পরে সামাজিক কুকর্ম করে, আমরা বলি তারা বোরকা না, তারা হলো তসলিমা নাসরিনের দালালে দেশে, ঠিক কিনা বলেন? ভাইরা, আজকে যখন দুঃখ লাগে, আমরা তো কোনো জায়গায় কারো বিরুদ্ধে কথা বলি না, কিন্তু নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে কথা বলি, যদি কারো গায়ে আগুন ধরে আমাদের কিছু করার, ঠিক কিনা বলে? সেদিন বোরকানি ঢাকা স্ট্রিট অফ মিলনায়তনে বলা হয়েছে এটি হলো সংস্কৃতি সৌদি আরবের, সৌদি আরব থেকে এসেছে। জি না, এটা সংস্কৃতি না, এটা হলো আল্লাহর আইন, এটা দিয়েছেন যিনি গোটা আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা বলে? অতএব তোমরা যতই দালালি করো রুশ, যতই দালালি করে আমেরিকার, যতই দালালি করে ইসরায়েলের, যতই দালালি করে ইন্ডিয়ার, তোমাদের মতাদর্শ বাংলার জমিনে কোনোদিনও বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ফেরাউন যখন গোয়েন্দা বাহিনীর কাছে খবর নিল যে সারের সর্বনাশ হয়ে গেল, সন্তান তো এসে গেছে, আর কি করা যায় বলে সন্তানকে খোঁজো প্রত্যেক বাড়িতে বাড়িতে, অভিযান শক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন সাইয়্যিদুল মুসা আলাইহিস সালামের মাকে বললেন, অভিযান যখন শক্ত দেখতে পাবে সিআইডি বাড়িতে করা, যখন তুমি দেখতে পাবে তখন ভয় করবে না, একটি সিন্দুক বানায় নীল দূরে নিক্ষেপ করে দিবা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে মুসা হেফাজতের দায়িত্ব তোমার আল্লাহর জন্য সর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এভাবে করে ফেরাউন যখন প্রত্যেক বাড়িতে সিঁইটি শক্তভাবে দিয়ে দিল, ওই রাত্রের কথা বলছি, ধাত্রী বের হয়ে গেল, ফেরাউনের গোয়েন্দা বাহিনী দরজায় করা দিল, হযরতে মুসা আলাইহিস সালামের মা এবং মুসা আলাইহিস সালামের বোন পারস্পরিক কথা বললেন, মা এখন তো খবর খারাপ, আমাদের ভাই তো দুনিয়ায় এসেছেন, এই সন্তানকে যদি ফেরাউনের সৈন্যবাহিনী দেখতে পায় সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে, কি করা যাবে? তাইনি, এই সন্তানকে তো হত্যা করে দেওয়া যাবে না, এই সন্তান যদি হত্যা হয়ে যায় তাহলে তো তারই মনের আশা পূরণ হয়ে যাবে। এ কথা বলতে বলতে ফেরাউনের গোয়েন্দা বাহিনী দরজায় নক করলো, সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের বোন দরজার দিকে গেলেন, দরজা থেকে আবার টান করে পিছনের দিকে এসে বললেন, নাম্মা জান খবর তো খুব খারাপ, বড় ভয়াবহ। বলে কেন হয়েছে? বলে এমন খবর হয়েছে, এত সুন্দর আমাদের এই সংবাদকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ফেরাউন তার বাহিনী আমাদের দরজায় এসে নক করেছে। মা বললেন, এখন কি করা যায়? জ্বলন্ত চুলার মধ্যে শিশু মুসা আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, এই জ্বলন্ত অগ্নি দাউ দাউ করে জ্বলতেছে চুলার মধ্যে, দরজা খুলে দেওয়া হল, ফেরাউনের বাড়ি বাহিনীর গোয়েন্দা বাহিনীর এবং সাইডের প্রত্যেকটা সদস্য ঘরের মধ্যে চতুর্পাশে এসে দেখতেছে শিশু বাচ্চা নাই, শিশু বাচ্চা নাই, কান্নার কোনো আওয়াজ নাই, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে ঢোকার পরে ফেরাউন যখন ফেরাউনের বাহিনীরা যখন দেখলেন রাত্রে চলে গেল ঠিকই, কিন্তু কোনো সন্তান তো দেখতে পায় না, তাহলে কারণ কি? এই সন্তান যদি না থাকে দাত্রী বা বের হয়ে গেল কেন? এদিকে আগুন জ্বলতেছে, সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের মা বাপ পাশে বসে আছে, বলল ধাত্রী কেন এসেছিল? হযরতে মুসা আলাইহিস সালামের মা বললেন, সে হলো আমার বান্ধবী একটা প্রয়োজনের জন্য আমার কাছে এসেছিল। ঘরের দিকে শত্রুর দিকে বের হয়ে যাওয়ার পর যখন তারা বাইরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। জ্বলন্ত অগ্নির মধ্যে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম শুয়েছিলেন, কিন্তু আগুনের লেলিহীন অগ্নিশিখা সাইয়েদুনা মুসার একটা পশমও পুড়তে দেয় নাই, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? আল্লাহ। এটা হচ্ছে ইমানের পরীক্ষা। কিন্তু আমাদের কাছে যদি ইমানের পরীক্ষা দেওয়া হয়, একটি বিপদ যদি সংকেত আমাদের জন্য আসে এই কোরআনের জন্য ইসলামের জন্য, আমরা সেদিন আমাদের ইমান ঠিক থাকে না, ইমান দুর্বলতার পরিচয় বহন করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো তাদের উত্তর সরি যারা আবু জাহেলকে কাবাগারের সামনে বলেছিল, আবু জাহেল যেদিন সাইয়েদুনা উমর ইসলাম গ্রহণ করার পর বলেছিল, আবু জাহেল আজকে থেকে অতীতের সব দিন শেষ, খত্তাবের পুত্র ওমর ইমান গ্রহণ করেছে। আবু জাহেল সুস্পষ্ট ভাবে জানো, আজকের পর থেকে যদি মুসলমানদের আক্রমণ করা হয় কারো জন্য নিরাপদ হবে না। আমরা তাদেরকেই বলে দিতে চাই, যারা ইহুদি খ্রিস্টান নাস্তিক বা মুরতাদদের দালাল, যারা ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করেন, পায়দারা করেন, এ দেশে বসে যারা নাস্তিকদের দালালি করার চিন্তা করেন, যদি বাংলার মুসলমান খাব্বাব খুবইবের উত্তর সরে যেদিন জাগ্রত হবে, কোন নাস্তিক মুরতাদের ঠাঁই বাংলার জমিন হবে না, ঠিক কিনা বলেন? ভাইরা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলি, ইহুদি মুসলমানদের বিরোধিতা করে না, কিন্তু মুসলমান নামদারি নরপুরুষই মুসলমানদের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এ কথা হয়ে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসার মা ভয় পেও না, একটি সিন্দুক বানায় দাও, আর ওই সিন্দুক বানায় নীল দরিয়ার মধ্যে ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সন্তানকে আমার নিজ হাতে হেফাজতের দায়িত্ব নিয়ে নিব। তাহলে বানাইতে হবে কি? সিন্দুক বানাইতে হবে। সিন্দুক কি মহিলা মানুষের পক্ষে বানানো সম্ভব? তাহলে সিন্দুক যদি কাঠ দিয়ে তৈরি করে কার কাছে যাইতে হবে? জি, কাঠমিস্ত্রির কাছে যাইতে হবে। উনি চলে গেলেন কাঠমিস্ত্রির কাছে, কাঠমিস্ত্রির কাছে যাওয়ার পর, কাঠমিস্ত্রির কাছে যাওয়ার পর তিনি দেখলেন কি একটা আশ্চর্য বিষয়। তিনি যা বললেন, ভাই আমি আপনার কাছে একটা বিশেষ প্রয়োজন এসেছি। বলে 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 আমার একটি পুত্র সন্তান হয়েছে,
একটা সিন্দুক দরকার, এটা বানা দেওয়ার জন্য যত পারিশ্রমিক চান আপনাকে দেওয়া হবে, কিন্তু এই আমানতের কথা কাউকে বলতে পারবে গোপনীয়তার শর্তে বলবে। তো লোভ তো সব মানুষের মধ্যে আছে, আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ কম বেশি আছে। কাঠমিস্ত্রি দেখলো যে সারা জীবন যে ডুগুরডাগুর করি এতে তো আমারই চলা মুশকিল, আর ফেরাউন যে পুরস্কার ঘোষণা করেছে, যদি এই সংবাদটা যদি ফেরাউনকে দিতে পারি আমার জীবনের যে দুর্দশা আছে সব কেটে যাবে, আমার জীবনে কোনো অভাব থাকবে না, তার এই চিন্তা ভালো না খারাপ? জোরে বলে খারাপ। একজন নবীকে হত্যার ষড়যন্ত্রের সাথে সেও অ্যাড হলো। কাঠমিস্ত্রি চলে গেলেন ফেরাউনের বাড়িতে, ফেরাউনের বাড়িতে যখনই কাঠমিস্ত্রি প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার বাকশক্তিকে কেড়ে নিয়ে বোবা বানায় দিলে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, কি বানায় দিলে? বোবা বানায় দিলে। তো ঢুকছে ভিতরে, তো রাজ দরবারে জিজ্ঞেস করছে তুমি কেন আসছো? তো বলতেছে আমি আসছি এই জন্য, কিন্তু কথা বলারই করতেছে কিন্তু তার মধ্যে কথা বের হচ্ছে। সে দেখলো কেন ভালো অবস্থা, ইসলাম পুরস্কারের আশায়, জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, কিন্তু কি দেখতে পাইলাম যে সংবাদ নিয়ে আসার সঙ্গে সঙ্গে বোবা। তো প্রথম দিন দরবার থেকে বের হয়েছে, আবার দরবার থেকে যখনই বের হয়েছে বাড়িতে এসে পৌঁছে গেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার মুখের জবান আবার খুলে দিয়েছে। এর হলো প্রথম দিন। দ্বিতীয় দিন দেখলো যে গতকাল তো ব্যর্থ হয়েছি, আজকে আর ব্যর্থ হব, আজকে একবারে চুপচাপ থাকবো, কোথাও কথা বলবো না, একবারে রাজ দরবারে যা শুরু করবো। আমার ভাইয়েরা যখনই দ্বিতীয় দিন শুরু হয়ে গেল, কাঠমিস্ত্রি চলে গেল ফেরাউনের দরবারে, ফেরাউনের দরবারে চলে যাওয়ার পর যখন দরজায় ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন গতকালের ন্যায় আবার তার মুখের জবানকে বন্ধ করে দিয়ে দিয়েছে। ঢোকার পরে ফেরাউনের দরবারের মন্ত্রী সবার সদস্যরা বলল কেন এসেছো তুমি? সে বলল আমি এই কারণে এসেছি, একটি শিশু জন্ম নিয়েছে, আমি তার খবর দেব। কথা ঠিকই বলতেছে আকার ইঙ্গিতে, কিন্তু তার মুখের মধ্যে কোনো শব্দ উচ্চারণ হইতেছে না। জোরে সে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম এই হত্যার ষড়যন্ত্রের সঙ্গে দ্বিতীয় দিনও ফেরত আইলেন। বাড়ির যখন পৌঁছে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বাকশক্তিকে ফিরিয়ে দিলে। এই কুদরতি খেলা কে খেলতেছেন? জোরে বলেন আল্লাহ। তিনি খেলতেছেন। দ্বিতীয় দিন গেছে, মানুষ একদিন অপরাধ করলে মাফ হয়, দুই দিন অপরাধ করলে মাফ হয়, তৃতীয় দিন যদি অপরাধ করে মাফ হয় না মায়ের হয়? জোরে বলেন মায়ের হয়। তো তৃতীয় দিন চলে গেছে, তৃতীয় দিন যাওয়ার পরে রাজ দরবারের লোক দেখছে তুমি তো দুই দিন ডিস্টার্ব করছো, আচ্ছা আপনারা যদি থানায় যায় ওসি সাহেবের রুমে পাগলামি করেন, পাগল ঠিক করার জন্য কিছু থাকে কিনা? নাকি কিছুই থাকে না? বিশ্বাস যদি না করেন আল্লাহ পাগলামি যা করেন, পাগলও ঠিক করবো আবার সিরাজগঞ্জ কান্দা বাড়াও, ঠিক কিনা? পাগলামি সব জায়গায়, পাগলগিরির পাগলামি চলে না। তো তৃতীয় দিন যায় যখন আবার শুরু করছে, ফেরাউন বলছে ধরে এটাকে অ্যারেস্ট কর, গ্রেপ্তার কর। ও দুই দিন ঠিক মতো পাশার উপর উত্তম মাধ্যম দিছে, তো কয় বাবা আজকে তো উবা করলাম জীবনেও আর কোনোদিন এই দরবারে শিশুর সংবাদ যে আসবো না। জোরে সে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সংবাদকে হেফাজত করতেছেন কে? আর প্রকাশ করতে চেয়েছিল লোভে, কিন্তু হেফাজত করেছেন। আমরা যদি ঈমান যদি আমাদের থাকে আমাদেরকে হেফাজত করবেন কে? কিন্তু ওই পরিমাণ আস্থা বিশ্বাস আমাদের, কথা ঠিক কিনা বলেন ভাই? কাঠমিস্ত্রি শপথ করল সারা জীবন আমি যা কিছু করেছি শিশুর ব্যাপারে তিন দিন টাইম নিয়েছি বলতে পারলাম না। শিশুর মায়ের কাছে গিয়ে বললো ও শিশুর মা কোনো তোমার টেনশন নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি এই সন্তানের জন্য যে সিদ্ধুর বানানোর কারণে পারিশ্রমিক দিতে চেয়েছিলে পারিশ্রমিক তোমার দেওয়া লাগবে না, তোমার সন্তানের জন্য আমার পক্ষ থেকে ফ্রিক সিন্দুক বানায় দিব। বরকত বাড়তেছে না কমতেছে? আল্লাহু আকবার। আল্লাহর পথে থাকলে বরকত বাড়ায় দেন কে? আমার ভাইয়েরা
এবার প্রতিদিন ফেরাউন তার প্রাণপ্রিয় স্ত্রী আসে কেনি নীল নদের তীরে বিকালবেলা নদীর তীরে বসে যান। আপনারা বলেন বিকালবেলা নদীর তীর আর সমুদ্রের তীরগুলো ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলুন, ভালো লাগে। আমার বাসা তো সিরাজগঞ্জ শহর পুরান ভাঙাবাড়ি, ওই যে ক্লোজারে তো এখানে যান না, এরকম লোক খুব কম আছে, ঠিক কিনা? নাকি আবার ভুল বললাম? খারাপ কোনো উদ্দেশ্য যান না, আপনারা সব আল্লাহর ওলি, আপনাকে কোনো দোষ নাই, আপনার একবারে নিষ্পাপ, আপনারা ওখানে ঘুরতে যান। তো আমাদের সিরাজগঞ্জের ছেলে পেলে আবার অন্য উদ্দেশ্য নিয়ে যায়, তা তো আপনারা অনেক হয়তো যা দেখছেন। তো নদীর পারে বিকালে যখন সূর্য অস্ত হওয়ার আগে এই জিনিসটা ভালো লাগে না খারাপ লাগে? সামনে বসতে ভালো লাগে। ফেরাউন তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াকে নিয়ে প্রতিদিন বিকালের দিকে নীল নদীর তীরে বসে থাকত, আর নদীর স্নিগ্ধ হাওয়া অনুভব করত। বিশ্বাস কর, ফেরাউন তার কন্যাকে জ্যোতিষী বলেছিল, হুজুর ফেরাউনের একটি কন্যা ছিল, তার ছিল একটি কুষ্ঠরোগ। জ্যোতিষীরা বলল, হুজুর এই নীলনদ থেকে একটি মানব আকৃতির শিশু ভেসে আসবে, ওই শিশুর মুখের লালা যদি আপনার মেয়ের শরীরে এরকম লাগিয়ে দিতে পারেন, আল্লাহ তার যে শরীরের মধ্যে কুষ্ঠরোগ আছে এই কুষ্ঠরোগ সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। তাহলে কি বললো, মুখের কি লালা লাগবে? লালা নিতে হবে, মানব আকৃতির এক শিশু ভেসে আসবে, বসে আছে দেখি। আপনারা বলবেন, হুজুর ঘটনা কই পাইছেন? তাহলে জেনে রাখেন, তাফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহ সূরা কসাসের তাফসির বলছি, আবার জানি আপনাদের বাড়ির যা তালাশ করা না লাগে, কোন জায়গায় পাইছেন হুজুরকে পরে জিজ্ঞাসা না করার আগে, বুঝতে পারছেন? বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তো যে কথা বলতেছিলাম বসে আছে, মানব আকৃতির শিশু ভেসে আসতেছে, যখনই সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের মা এবং তার বোন নূর নীল নদের দিকে ওই সিন্ধুকের মধ্যে ভরে সাইয়েদুনা মুসাকে ছেড়ে দিয়েছেন, মুসা আলাইহিস সালামের বোন গার্ড হিসাবে যাইতেছে তার পিছনে পিছনে, সুবহানাল্লাহ বলেন, বোন দেখতেছেন নদীর তরঙ্গমালা ঢেউ একটার বড় ঢেউ আশ্রে দ্বীপ হজরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের রাজ দরবারের দিকে ধাপিত করতেছে। ফেরাউন তার গোয়েন্দা বাহিনীর লোক বসে আছেন তীরে, সমুদ্রের তীরে বসে আছেন, এমন মুহূর্তে দেখতে পেলেন ওই মানবাকৃতির শিশু ওই সিন্ধুকটি আসতেছে, সৈন্যরা গিয়ে চতুর্দিকে ঘিরে ফেললো, তাকে হত্যা করার তাকে ঘিরে ফেললো। সৈন্যরা বলতেছে, হুজুর এই কাঠের সিন্ধুকের মধ্যে এত সুন্দর একটা শিশু, ফুটফুটে চেহারা, এত সুন্দর শিশুকে আমরা জীবনেও দেখি নাই, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই সৈন্যরা সিন্ধুকে ঘেরাও করে নদীর তীরে নিয়ে আসলেন, নদীর তীরে নিয়ে আসার পর যখন কাছে নিয়ে আসলেন, কাছে নিয়ে আসার পর যখন সিন্ধু খোলে সাইয়েদুনা মুসা আলাইহিস সালামকে রিসেপশন করার জন্য তারা হাত বাড়িয়ে দেন, আমার মুসা আলাইহিস সালাম কোনো বেঈমানের কোলের দিকে তিনি ধাপিত হলেন না, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ওরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি কারণ এই শিশুকে আমরা চেষ্টা করতেছি এতবার, বারবার চেষ্টা করবার আসতেছে না। সমুদ্রের কিনারা আসার পরে আবার মাছ একেনি, যখন সমুদ্রের নিকটবর্তী জায়গায় এসে গেল, আমার মাছ যখন দুই হাত প্রসারিত করেছেন সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের দিকে, যখন আসার সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম আসিয়ার দিকে ধাপিত হয়ে তার কোলে চলে গেলেন, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের বাহিনীগণ যখন এই সাইয়েদুনা শিশু মুসা আলাইহিস সালামকে মা আসে হাতে নিলেন, নেওয়ার পরে একজন মুমিনের সঙ্গে আর একজনের মুমিনের সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন, শয়তানের সঙ্গে শয়তানের সম্পর্ক আর মুমিনের সঙ্গে মুমিনের সম্পর্ক ঠিক কিনা বলেন, বেনামাজির সঙ্গে বেনামাজির সম্পর্ক, নামাজির সাথে নামাজির সম্পর্ক ঠিক কিনা বলেন? সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম তার চেহারার দিকে তাকিয়ে জ্যোতিষীগণ বলতেছেন, এই তো সেই শিশু যার ব্যাপারে আপনাকে সতর্ক করা হয়েছিল,
এ তো আপনার এই পাওয়ারকে মসনদকে তছনছ করে দিবে, হুজুরকে হত্যা করুন। ফেরাউন বলল, হামান তুমি কোথায়? মন্ত্রী পরিষদ সদস্যকে ডেকে বললেন, এই তো সেই শিশু যার ব্যাপারে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছিল, জ্যোতিষের আইডেন্টিফাই করেছে, তাতে ব্যাকে বাঁচিয়ে রাখার কোনো সত্যিকতা নাই। আসিয়া বললেন, ও আমার স্বামী, একে হত্যা করার প্রয়োজন নাই, কারণ হলো আমাদের কোনো পুত্র সন্তান নাই, একে যদি আমরা আমাদের জীবনে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করতে পারি, আশা করা যায় বাদবাকি জীবনে এই পুত্র সন্তান আমাদের জন্য উপকার হবে। ফেরাউন বললো, না আসিয়া কখনো হতে পারে না। আসিয়া বলল, এই পুত্র সন্তানকে নিয়ে কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা করা লাগবে না, একে আমি লালন পালন করব, আপনি দেখবেন এই সন্তান আপনার জন্য কোনো ক্ষতির কারণ হবে না। আল্লাহু আকবার, হেফাজত করবেন কে? চ্যালেঞ্জ করেছেন, আমার আল্লাহ চ্যালেঞ্জ লাগে না, আমার আল্লাহ যেটা ইরাদা করেন শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করেন, করার সঙ্গে সঙ্গে তা এই পৃথিবীতে বাস্তবায়ন হয়ে যায়। যেন সে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক নারী আছে, আল্লাহ রাব্বুল আমিন মক্কী জিন্দেগীতে এবং মাদানী জিন্দেগীতে রাসূলকে শোনায় দিলেন, রাসূলের শরণ, এই পৃথিবীতে দুইজন নারী আছে যারা নবীর স্ত্রী হওয়ার সত্ত্বেও জাহান্নামে যাবে, একজন হলো সাইয়্যিদুনা নূহ আলাইহিসসালামের স্ত্রী, আরেকজন হলো সাইয়্যিদুনা লূত আলাইহিসসালামের স্ত্রী, আর একজন কাট্টা কাফিরের বউ হওয়ার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিয়েছে। এ আর কোন নারী নাই। এ আলোচনা যখন নবীদের সামনে করা হলো, মদিনার নারীদেরকে আদর্শ করা হলো, ইতিপূর্বে আসিয়া হলো পৃথিবীর তোমাদের জন্য আদর্শ, আর ইমরানের কন্যা সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম তোমাদের জন্য আদর্শ। ও পৃথিবীর নারী কুলেরা শোনো, তোমরা এই পৃথিবীতে যত নারী দুনিয়ায় এসেছো, যদি আসিয়ার আদর্শ ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও আসিয়ার মতো জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আমার ভাইয়েরা, যখন ফেরাউন নম আর হামানের আমিরা এই শিশু সম্পর্কে বড় হইতেছিল, কিছুদিন না যেতেই যেতে হযরতে মূসা আলাইহিস সালামকে আদর করে স্নেহ করে মহব্বত করে ফেরাউন চুমো দিতে লাগলেন। সুন্দর ছোট ছোট বাচ্চা শিশুকে দেখলে চুমো দেওয়ার ইচ্ছা হয় কি হয় না? জোরে বলুন, হয়। এত সুন্দর শিশু, আল্লাহ নবীদের যত সুন্দর চেহারা দেন পৃথিবীতে, এত সুন্দর চেহারা কাউকে দেন? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিন, আমার নবী শেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা আল্লাহ পাক নবীগণকে দান করেছিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম কি আদর করে স্নেহ করে ওই নম ফেরাউন যখন তাকে চুমা দিতে গেল, আল্লাহ রাব্বুল আমিন এটা সহ্য করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আমিন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে কুদরতি হাত দিয়া ফেরাউনকে চর গালে জোরে সুরে বসায় দিয়েছিলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন চর খার পরে বললেন, ওয়াসিয়া এটি তো কোনো পৃথিবীর সাধারণ কোনো শিশুর চর হতে পারে না, শিশুকে তো স্নেহর পাওয়ার তো নাই এই চরের মধ্যে যা আমি পেয়েছি। শিশু আসিয়া বললেন, কি বলেন হুজুর, এদেশের লোক আপনাকে এই স্টেটের মাতবার হিসাবে মানে, প্রেসিডেন্ট হিসাবে মানে, এদেশের লোককে যদি বলেন একটা ছোট্ট একটা শিশুর থাপ্পর খেয়ে নিজেকে সহ্য করতে পারেন না, যদি আপনার কলম আপনার সম্প্রদায় একথা শুনতে পারে, কেউ আপনাকে আপনার মাতবারি সমাজে মানবে না, বলে কি করা যায়? বলে একে মারা যাবে না। ফেরাউন বলল, না এই কথা আমি বিশ্বাস করতে পারি না, কারণটা হলো এই শিশু সম্পর্কে তো ইতিপূর্বে আমাকে অবহিত করা হয়েছে, এই সন্তান যদি পৃথিবীতে ভালোভাবে প্রতিষ্ঠিত করে আমার অবস্থা খারাপ করে দিবে। ফেরাউনের অবস্থা আগের চেয়ে ভালো না খারাপ? জোরে বলেন খারাপ। আমার ভাইয়েরা, এ কথা বলার পরে ফেরাউন যখন দেখলেন যে শিশুকে কোনো অবস্থাতেই বাঁচতে দেওয়া যায় না, তিনি পরীক্ষা করার জন্য তার সামনে দুটো জিনিস উপস্থাপন করলেন, একটা হলো
আগুনের পাত্র আর একটা হলো স্বর্ণের পাত্র তার সামনে দিলেন। সামনে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শিশুদের কি নবীদের কি যে জ্ঞান দেন, আর স্বাভাবিক মানুষের 25-30 বছরের যে জ্ঞান, আর নবীদের 3 দিন থেকে শুরু করে নিয়ে শিশুকাল পর্যন্ত ওইটুক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। জোরে সে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রমাণ স্বরূপ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার পরে মা হালিমাতুস সাদিয়া যখন দিয়ে তাকে তাইফে গিয়েছিলেন, মা হালিমাতুস সাদিয়া ডানিস্তনের দুধ পান করালেন। আমার নবীকে যখন বামিস্তনের দুধ দিলেন, নবীজি পান করলেন না। তার কারণ হলো নবীজিকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন যে তুমি ডানেরটা তুমি পান করো, বামেরটা পান করো না। সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম শিশু নবী, নবী হতে পারে শিশু কিন্তু জ্ঞানের দিক দিয়ে শিশু না। যখন তিনি বুঝতে পারলেন, ফেরাউন যখন বুঝতে পারলেন এই শিশু হবে আমার জন্য বিপদজনক, দুইটা পাত্র রাখো, পাত্রের ব্যবস্থা করে দিল। সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম কি ওই পাত্র দুটি রেখে ফেরাউন সকলের সামনে ছেড়ে দিল। মুসা আলাইহিস সালামের নিজের প্রাপ্ত জ্ঞান হওয়ার কারণে তিনি স্বর্ণের দিকে ধাপিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুনা জিব্রিলকে ডেকে বললেন, জিব্রাইল আমার বান্দা মুসা যদি এই মুহূর্তে পাত্রের দিকে যায়, সামনের দিকে, ফেরাউন তারে বাঁচাবে না। জিব্রাইল তুমি একটা কাজ করো, মুসা গিয়ে ওই আগুনের আংটার দিকে পাঠায় দাও, আগুনের আংটা গিলতে পারবে কিন্তু যদি সামনের দিকে যায় ফেরাউন তারে বাঁচাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাইভার্ট করে দিলেন। মুসা আলাইহিস সালাম স্বর্ণ পরিবর্তে আগুনের ফুলকি মুখের ভিতরে দেওয়ার কারণে তার মুখের জড়তা হয়ে গেছিল। ভাইরা শুনুন, এই অবস্থায় যখন তার শিশুকাল থেকে বড় হওয়া শুরু করলেন, শুরু হওয়ার পরে ফেরাউন বারবার একটা জিনিস অবলোকন করলেন। কি জিনিস দেখলেন? এই শিশুর জন্ম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত যা কিছু দেখতে পাইতেছি এই অবস্থা যদি চলতে থাকে আমার রাজত্ব খতম হইতে আর বেশি দিন সময় লাগবে না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কাফেরের মনে মুমিনের দেখে ভয় পায় না? ভয় পায় না, বলে ভয় পায়। কাফেররা মনে করে মুসলমান যদি গর্জে ওঠে, কোরআন যদি আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানব রচিত আইন, এই মন মস্তিষ্ক আইন তাদের বাতিল হয়ে যাবে, পৃথিবীতে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিকদের আইন পৃথিবী থেকে দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যই তারা বারবার চেষ্টা করে যে এই আলোর পথে যেন উড্ডয়ন না হতে পারে। কিন্তু তোমরা যত চিন্তা ভাবনা করো, আমার আল্লাহ পাক যেটাকে তৈরি করে দিতে চাবেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সেটা রুখিয়ে দিতে, ঠিক কিনা বলুন ভাইরা? দুঃখ লাগে, ভারাক্রান্ত হৃদয় নেই পৃথিবীতে এত মুসলমান, 200 কোটির মতো মুসলমান, কিন্তু সামান্য 10 লক্ষ মুসলমানের যে দুর্দশা, এই 200 কোটি মুসলমান এই দুর্দশা থেকে কিন্তু 10 লক্ষ দুর্দশা মুসলমানের কাছে আজকে অসহায়, ঠিক কিনা বলেন? কারণ ভাইরা, যখন মায়ানমারের সে মন্ডল সীমান্ত বাংলাদেশের টেকনাফ, উখিয়া, কেরংতুলি ওই সমস্ত অঞ্চলে যখন গিয়েছিলাম রোহিঙ্গাদের দেখতে, বিশ্বাস করুন তাদের উপরে এত নির্যাতন করা হয়েছে, স্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু ওই সমস্ত মা বোনকে দেখেছি যারা সব কিছু রেখে এসেছে কিন্তু এই পর্দা নামক যে ইমান, পর্দা নামক যে সম্পদ, একজন মা বোনও বেপর্দাভাবে সেখানে ঘোরাফেরা করে না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমি একজন মাকে দেখলাম যে 3-4টা মেয়েকে নিয়ে আসছে, তা আমি বাংলাদেশের একজন দেখে জিজ্ঞেস করলাম, একটু জিজ্ঞেস করেন যে ওনার এই এই হালাত কেন? উনি বললেন যে 27 আগস্ট যেদিন আক্রমণ করা হয় ঠিক তার পরের দিন দুপুরে যখন আমরা খাওয়া শুরু করেছি, এমন মুহূর্তে সেই ভয়াবহ ভয়াল থাবা এসে আমাদেরকে আক্রমণ করলো। প্রথমে আমার স্বামীকে আমাদের সামনে জবাই করলো, এক একটি করে 4টি পুত্র সন্তানকে আমার সামনে যখন জবাই করলো, তখন আমরা কোনো মতো এই বোরকাটা নিয়ে আমরা একটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে 14 দিন হেঁটে না খেয়ে আমরা চলে এসেছি, কিন্তু আমরা ওই কাফের সৈন্যদের কাছে আমাদের ধর্ম বাদ দিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করি নাই। যদি সে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের মা বোনদের সাথে ইমান তাদের শক্ত না কম? জোরে বলেন শক্ত।
এরপরে বাংলাদেশ সীমান্তে যখন আসছে সব দেশে নর পশু কম বেশি আছে কিনা বলেন। সবচেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় ওই সমস্ত মা বোনেরা বলেছেন যে সীমান্তে প্রথমে যখন কয়েকদিন তারা ঢুকেছেন তারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের কিছু নর পশু অসহায়তার সুযোগ নিয়ে নগদ টাকা হাতে দিয়ে বলেছে যে এই টাকা দেব বিনিময়ে আমাদের যৌন চাহিদা মিটাতে হবে। ওই সমস্ত মা বোনেরা সেদিন প্রশ্নের জবাবে বলেছিলেন মায়ানমারের নাসাকা বাহিনী থেকে সেনাবাহিনী থেকে অং সান সুসির জালিম বাহিনী থেকে আমরা আমাদের ইমান নিয়ে পালিয়ে এসেছি কিন্তু সব কিছু ঠিক এসেছি কিন্তু ইমান নামক দৌলত আর সতীত্ব কারো কাছে বিক্রি করতে পারবো না। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো এই মায়ানমারের মুসলমানদের কাহিনী। আজকে বিশ্ব মুসলিম চুপ আছে, আজকে সারা বিশ্ব মুসলিম যদি জাগ্রত হতো খাব্বাবের মতো খুব্বার মতো সালাউদ্দিন আইবের মতো যদি ইমান নিয়ে ফিলিস্তিনিতে দাঁড়িয়ে যেতেন আর 36 বার আক্রমণ করেছেন ভারতবর্ষে একের পর এক। দেহলবী রহমতুল্লাহ আলাইহি যখন ভারত আক্রমণ করেন 36 বার আক্রমণ করে সিংহাসন দখল করেছিলেন হিন্দুস্তান আর সেদিন বলেছিলেন এই তাওহীদের কালেমা এই ভারতবর্ষে এসেছি জীবন দিয়ে দিতে পারে কিন্তু কোন কাফেরের কাছে মাথা নত করব না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই মুসলমান কিন্তু আজকে মায়ানমারের মুসলমানদেরকে মারে সারা বিশ্বের কোন মুসলমানের শক্ত কোনো প্রতিবাদ দেখি নাই ঠিক কিনা বলেন। বাংলাদেশের পক্ষ থেকে যে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে কোটি কোটি ধন্যবাদ বাংলাদেশ আর তুরস্ক। বাংলাদেশ আর তুরস্কের মধ্যে একজন শাহ মুরিদ পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ এসে তো পীর সাহেব কয় তোমাকে আমি মুরিদ বানাবো না, বলে কেন, বলে তুমি শুধু মানুষের অন্যায় ভাবে কামড়াও। তো শাহ বলছে যে আজকের পর থেকে আর আমি কাউকে কামড় দেব। যখন খেতের আলদা যাইতেছে তো ওই কৃষক সাপের পায়ে মনে করেন বাড়ির একটা অ্যাটেম্প নিছে, নেওয়ার পরে সাপ কোনো মতে দৌড়ে যা পীর সাহেবের কাছে হাজির হয়েছে। পীর সাহেব বলছে যে কি ব্যাপার হুজুর আপনার কাছে বায়াত নিলাম, আপনার কাছে বায়াত নেওয়ার অর্থ কি আমি আমার মৃত্যুবরণ করব, বলে কেন, বলে আপনি বলেছেন যে কামড় দেওয়া যাবে না, বলে আরে বোকা আমি তো তো কামড় দেওয়া নিষেধ করতে কিন্তু ফোর্স করতে তো নিষেধ করে নেয় বুঝতে পারছো। সাপ যদি ফোর্স করে কেউ কি লাঠি না যেতে সাহস পায়? আজকে বিশ্বের মুসলমান মায়ের কেনকে মারতে হবে না। বাংলাদেশ এবং তুরস্কের মতো যদি সারা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যদি জাতিসংঘ থেকে এই নাস্তিক মুরতাদদের উপরে যদি কোনো প্রকার শক্ত একটি ভূমিকা পালন করতে পারত, সারা বিশ্বে মুসলিম যদি ঐক্যবদ্ধ হতে পারত, এই নাসাকা বাহিনী অং সান সুচি বাহিনী একটা মুসলমানের রক্তে মাংসে আঘাত করার ক্ষমতা তারা সাহস পেত না ঠিক কিনা বলে। কিন্তু দুঃখ লাভ আক্রান্ত হৃদয়ের বলি মুসলমানদের দুর্বলতার কারণে ইমানের দুর্বলতার কারণে আমার ভাই আরাকানে মার খায় কিন্তু সারা বিশ্বে মুসলমান আজকে ঘুমাইতেছে ঠিক কিনা বলেন। ও মুসলমান এই নিরাপত্তার জন্য এই অসত্যের জন্য কিয়ামতের দিন দাঁড়াতে হবে। আর যদি তোমরা আজকে শক্ত ভূমিকা পালন করতে পারতে সারা বিশ্ব থেকে যদি বিশ্ব মুসলিমের জন্য প্রতিবাদ করতে পারতে আরাকানে একটা মুসলমানের গায়ে হাত দিতে তারা সাহস করতো না ঠিক কিনা বলেন। কিন্তু আমাদের ইমান দুর্বল। জোসেফ হোল্ডার তিনি ব্রিটিশ সেনাবাহিনীর জেনারেল বলেছিলেন আফগানিস্তানে 1996 থেকে 2001 সাল পর্যন্ত আমি রাশিয়ার ন্যাটো বাহিনীর যুদ্ধ করেছি কিন্তু আমি দেখেছি ওই তালেবানদেরকে পৃথিবীর কেউ সাহায্য করে না। জোসেফ হোল্ডার বলেছে যে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। কাকে দেখেছি? জোরে বলেন আল্লাহকে দেখছে। ব্রিটিশ সাংবাদিকরা জিজ্ঞেস করলো হাউ ডিড ইউ সি আল্লাহ ইন আফগানিস্তান, তুমি কিভাবে আল্লাহকে দেখতে পেয়েছিলে? সে বলেছে গভীর রজনী যখন হয়ে যেত ওই আর যে ফাইটিং প্লেন গুলি আছে এই প্লেন গুলি থেকে এক একটি বোমারু বোম নিক্ষেপ করেছে আফগানিস্তানের তালেবানদের পাহাড়ের উপরে, আমরা যখন বোমাগুলি নিক্ষেপ করেছি দেখতে পেয়েছি বিশাল বিশাল পাগড়ি পরিহিত লোক বোমগুলি নিয়ে নদীর মধ্যে ফালায় দিছে, এগুলি পৃথিবীর কোনো মানুষ না, এগুলি হলো আল্লাহর ফেরেশতা। জোরে শের বলেন সুবহানাল্লাহ। ইমান যদি শক্ত থাকবে সাহায্য করবেন কে? যেমনটি বদরের প্রান্তরে 313 জন মুসলমান নিয়ে তাওহীদের কালেমা পতাকা উত্তীর্ণ হয়ে যেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে গিয়েছিলেন, এই নেতৃত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনি ফেরেশতা দিয়ে সাহায্য করে দুনিয়াবাসীকে মুসলমানদের বিজয় দান করেছিলেন। জনসাধারণ